স্ত্রীর গহনার জাকাত কে দিবেন এর উত্তর হলো স্ত্রীর গহনার জাকাত স্ত্রীকে দিতে হবে ইসলামের দৃষ্টিতে নারীদের সম্পদের অধিকার নারীদের সেখানে পুরুষদের কোনো অধিকার নাই নাই দায়ও তো স্ত্রীর সম্পদের মালিক তিনি অধিকার সম্পন্ন তার অতএব দায়ও তার তিনি তার স্বর্ণের জাকাত দিবেন অনেক সময় আমাদের অনেক মামুনরা প্রশ্ন করেন যে আমাদের তো অনেক স্বর্ণ আছে নগদ টাকা নেয় জাকাত দেবো কীভাবে তো স্বর্ণ বিক্রি করে দিবেন কথার কথা আপনার যদি এই স্বর্ণগুলোর কোনো সার্ভিস আপনার করা লাগে তো আপনি সার্ভিসটা কীভাবে করবেন বছরে যদি একটা সময় যদি আপনার এটাকে সার্ভিস করা লাগতো কথার কথা তাহলে আপনি কীভাবে করতেন স্বামীর কাছ থেকে চেয়ে নিতেন ব্যবস্থা করতেন তো এক্ষেত্রেও আপনি স্বামীর কাছ থেকে চেয়ে নেবেন অথবা কিছু স্বর্ণ বিক্রি করবেন বা যেভাবে হোক আপনাকে ব্যবস্থা করতে হবে ইসলাম মেয়েদের হাতে কোনো টাকা থাকবে না সেটা চায় না এই জন্যই তো মহরের ব্যবস্থা রেখেছে এবং আরও নানা উপায়ে মেয়েদের কাছেও টাকা থাকবে তারা তাদের টাকা থেকে জাকাত দিবেন হ্যাঁ কোনো মেয়ের যদি শুধু স্বর্ণ থাকে কোনো টাকা না থাকে তিনি চাইলে তার স্বামী বাবা ভাই কারো কাছ থেকে সহায়তা নিয়ে তার জাকাতের টাকা তাদের কাছ থেকে আদায় করে নিয়ে জাকাত দিতে পারবেন অথবা স্বর্ণ বিক্রি করে হলেও তাকে জাকাত দিতে হবে যেভাবে হোক স্বর্ণ তা যদি স্বর্ণ অথবা অলংকার জাকাত দেওয়ার মতো নেশা পরিমাণ হয় তবে তাকে জাকাত দিতেই হবে আর জাকাতটা তার জন্য দেওয়া কর্তব্য হ্যাঁ তার পক্ষ থেকে তার স্বামী বাবা বা অন্য কেউ আদায় করে দিলে আদায় হয়ে যাবে তবে শর্ত হলো তাকে বলে দিতে হবে যে তোমার স্বর্ণের জাকাত বা তোমার সম্পদের জাকাত আমি দিয়ে দিলাম এটুকু তারা অবহিত করে দিলে জাকাত আদায় হয়ে যাবে সালভাবেই